আসসালামু আলাইকুম দুপুর 1টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি 9 ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা বঙ্গবন্ধু সেতুতে 8 কিলোমিটার যানজট মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আড়াই ঘন্টা পর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে হবিগঞ্জে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত সিলেটের যুবককে অপহরণ করে স্বর্ণের 12 টাকা ছিনতাই গোপালগঞ্জে বাইক দুর্ঘটনায় শালক দুলা ভাই নিহত টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত জাতিগত সংঘাতে দক্ষিণ সুদানে নিহত 56 এবং পদত্যাগ করলেন ডোমিঙ্গো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শীত মৌসুমের ডিসেম্বরের শেষ সময় 9 ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা বুধবার সকাল 9টায় জেলায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বর্তমানে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে গত বছর 12 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত 10 এর নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছিল এবছর বুধবার 9 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা গত বছর এই সময় 8 এর ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছিল টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু থেকে হাতিয়া পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে ঘন কুয়াশার কারণে ভোর 4টা থেকে বঙ্গবন্ধু সেতুর 6টি টোলের মধ্যে 2টি টোল চালু রাখা হয় বাকি 4টি টোল বন্ধ রাখা হয় এতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে যানজটের সৃষ্টি হয় বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা যায় বুধবার ভোরে কুয়াশার পরিমাণ বেড়ে যায় এতে দৃষ্টিসীমার 40 মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল আদায় সীমিত করে কর্তৃপক্ষ মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল 11টায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে তিনি উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাক টিকেট প্রথম দিনের কভার ও স্মারক নোট উন্মোচন করেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের 3 ইউনিটের আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বুধবার সকাল 7:30টায় লাগা আগুন সকাল 10টার দিকে নিয়ন্ত্রণে আসে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরিফিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জে মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন ওই উপজেলার বেজুরা গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান তারা বেজুরা থেকে মোটরসাইকেল যোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন সিলেট নগরের উপশহরে দিনের আলোতে এক যুবককে অপহরণ করে দুটি স্বর্ণের বার ও নগদ 50,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার বিকেলে উপশহর মেইন রোডে সানি হিল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ঘটনা ঘটে অপহরণ ও ছিনতাইয়ের শিকার আখলাকুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার শিবনগর ফাটাহিজল গ্রামের এসকে আহমদের ছেলে ও নগরের আম্বরখানা 76/1 বাসার বাসিন্দা গোপালগঞ্জে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শালক দুলা ভাই নিহত হয়েছেন বুধবার সকাল 6টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে মারুফ এবং একই উপজেলার ভুয়াতলা গ্রামের আলমগীর তালুকদারের ছেলে বাইজিদ তালুকদার যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর গুলিতে খুন হয়েছে আসিফ ইমরান নামে এক বাংলাদেশি যুবক টেক্সাসের অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক এভিনিউয়ের 2100 ব্লকে 24 ডিসেম্বর ভোরে নিজ বাড়ির ড্রাইভওয়েতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি সোমবার এ খবর নিশ্চিত করেছেন টেক্সাসের বাসিন্দা নিহত যুবকের আত্মীয় ফেরদৌস বাড়ি দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় প্রদেশ জংলেয়ে জাতিগত সংঘাতে অন্তত 56 জন নিহত হয়েছে গত 24 ডিসেম্বর জংলেয়ের গোমরুখ ও লিকুয়াঙ্গলে জেলার নুয়ের জাতিগোষ্ঠী অপর নৃগোষ্ঠী মুরলে সম্প্রদায়ের উপর হামলা চালালে এই সংঘর্ষের সৃষ্টি হয় নিহত 56 জনের মধ্যে 51 জনই নুয়ের নৃগোষ্ঠী অপর 5 জন মুরলে সম্প্রদায়ের জংলেয় প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা আব্রাম কেলাং তথ্যটি নিষেধ করেন খবর রয়টার্সের বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডোমিঙ্গো মঙ্গলবার তিনি তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন বুধবার সকালে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন আমাদের পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ